আমি সদাই চাইতাছি না ওয়ান পাস করছিস না দোহানদারি করতাস এই বড় এই কেন ওয়ান পাস করছিস না লেবার আছে এই তো দোহান তালাবার গেলে তোমার লাইন দরকার তোমার লাইন এই দোহান করব আমি জীবনে না নাবিতগিরি করুন গা দোহানদারি করার লাগতো না আমার কথা কানে জানা আমি কি কইতাছি হ্যাঁ আমি সদাই চাইতাছি না নেতা আমনে সদাই চাইতাছ তো কই নি তো ভাই পান দেনছে পান যদি না থাকতো না আল্লাহ রে আল্লাহ ডান্ডি আছেন ডান্ডি দিয়ে বাইরে মোবড়া আচ্ছা যাই হোক কেসাল বাদ দেন কি নিতে আইছেন তর্ক করে লাভ আছে আমি অনেক সদাই চাইতেছি আমি কি ডাল তো আমার ধন সদাই নাই জিনিস হগলে আমি হগলে চাইলাম হগলে চাইলাম এক ঘন্টা ধরে আমি রইলাম আমি কেডা আইলাম বড়টা না কতালি এ ভাই এত কথা বলে কি বেচা কিনা হবো নাকি আপনি জিনিস বিক্রি করতেন না এত কথা আরে মিয়া এর মতো টেড়া এর মতো টেড়া দোকানদার আমি এই অঞ্চলে দেই না হ্যাঁ আপনি টেয়া নেবেন জিনিস দেবেন এত কথা কোন কিসের জন্য আসলে কি আমারটাই তো বড়টা নাই কি সাদাটি সাদা বড়টা নাই না তাহলে ছোট রাই দাও এটা কত আলি বুঝে লই ছোটটা লাল রানি চারবান সাদাটা হতো না একালি কত একালি 40 টাকা মেজাজটা কিরম খারাপ করে হ্যাঁ একালি বলে 40 টাকা এই গরমের মধ্যে দিন 40 টাকা বাজারে ডিম বিক্রি করতেছে 30 টাকা করে আর আপনি এনে চাইতেছেন 40 টাকা করে কারণ কি বাজার তেরে তো ভাই না আনন লাগে গাড়ি ভাড়া আছে কত নি দূরা বুঝুন না 10 5 টাকা লাভ না করলে দোকান লয়ে বসে গেলে কি আমি এটা কোনো কথা হলো ভাই না মনে বাজার ধরে দেই পরে আমার বউ ফুলান কি দেখা উবাস উবাস মরু আমরা যে 2 টাকা কামলা দেমো এই কামলার দাম যদি আপনার এনে দিওয়ার লাগে তো আমরা বাসমু কেমন ভাই দামেলার দরকার নাই আপনি 40 টাকা করে নিবা আর নিলে নেন না নিলে বাদ থুন আপনার মত কাস্টমার আমার লাগবে না 40 টাকা দেন অনলাইন কত টাকা দিতে এটা কোনো কথা হলো কান গেছেন তে কেরকে রান যাবে দোকানদার এত কথা কইলে কাম হয় তোমার মত টা সাকাউয়া এই টা সাকাউয়া দোকানদারি করে বড়া আমিও তো বাইরে না বাইরে পরে আচ্ছা দেখছো স্বভাবটা দেখছো এটার এ দোকান আর আসাই যাবো এর কত বড় খারাপ দোকানদার আপনি কি লাগে হ্যাঁ আরে আমার যাই লাগুক আমার সামনে আপনি একটা কাস্টমারের অপমান করতেছেন তার অপমান করা মানে তো আমার অপমান করা একই তো আমরা দুই বাপুত না কি লাগুক আরে না আমি তো ওনার চিনি না আপনি উনি কাস্টমার না ওনার অপমান করতেছেন তো আমিও তো কাস্টমার তাই তো আমার অপমান করা হইতাছে ব্যাক কলার ব্যাক কলাই আমি কোন দুই বাপ বেটা আপনারা আরে না মাথা ঠিক আছে আপনি উল্টো কথা কোন কি লিখে কথাবার্তা হিসাব করে কইও হিসাব ছাড়া তো কথা কইনি আমি হিসাব করে হিসাবের মাধ্যমে কথা কইও না আইলে হ্যাঁ স্যার রে দোহানো দেখ না আইলে তোরে আমি এমন ফিটনা দিলাম আল্লাহ একারে ধুন্দাই মানে এলাম তোরে আমি তোর লাইন জেডি না এটা সাইজ করছি রাস্তাঘাটে বলে সাইজ করছি ঠ্যাং টুং বাংছে না তো ঠ্যাং টুং বাংছে না মানে বাংছে দুই একটা আমার ঠ্যাং বাংছে কেন তাহলে জেডি ফিটে চেডি বাংছে ও আচ্ছা 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 বাবু আপনার দেখে ডরাইতা দি আপনি জান গেলা আচ্ছা দোহানতে তো নামবে তুই হ্যাঁ পরে দোহানতে তো ওনি নামবাম আমি নামবে হ্যাঁ নামে দেখা দেখি তোরে এমন টাউনানি ফালবাম তুই কত বড় দোকানদারটা আরে বাবা আপনি আমি যাইতাছি তোরে আমি সার্চ করবো ভাই যে আমি কয়ে যাই হ্যাঁ
তোরে যদি সাইজ না করছি আমি তাহলে এই এলাকায় আমি ঘুরতাম না আলাদা জান 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 আচ্ছা বাগুন বাগুন কইতে জানো নিজ বাহিরান্দা লাগে না সুদা বা সুদা বলিয়া আপনি একটা কথা কই আপনি ভালোভাবে দোকানদারি দোকানদারি করবেন নালে এরকম করলে বেচাকেন হইবো মিয়া কাস্টমার সবাই রেতে তারাই দিতেছেন আপনি বেচাকেন হইবো আমার একটা বান্না তাড়াতাড়ি করেন ভাই বেটা পার নাই কি তোর কইতেছ তাছ না এ পার নাই মানে এতক্ষণ ধরে তার রেখছেন কি লাগে কি কইতো যতন তো কাজ করো তোর আমার লগে কেডা কাজ হচ্ছে এই বেটা কাজ করো তুই করতে তো কি শুরু করতে ধর মিয়া আমরা না আয় আমার ভুলে গেছি তাই বেটা তোর দাঁত দেন দিন কি আমি এই বেটা जिन दीब कैटारे।